তৃষ্ণায় মরে যাচ্ছি বেহুলা, তুমি আমাকে অন্তত একটু জল এনে দাও। আমি তোমাকে এতটুকু করতে পারি। আমার বাবা বাড়ি থেকে আসার পথে আমার মা দুটি নারকেল দিয়েছিল, আর সেই নারকেল ভেঙে আমি তোমাকে জল এনে দেই, সে জলটুকু তুমি পান করে নাও। ঠিক আছে বেহুলা, তুমি শীঘ্র করে আমাকে জল এনে বেহুলা, তুমি আমাকে কি খাওয়ালে বেহুলা? কেন তোমার বুঝি কষ্ট হচ্ছে? না তাহলে? না বেহুলা, আমাকে যা তুমি খেওয়ালে আমি, আমার যে খুব ভালো লাগছে বেহুলা সত্যি। আমি তো ভাবছি সত্যি অপূর্ব বেহুলা, সত্যি তুমি সত্যি নারী। তুমি আমাকে একটু জল খাওয়ালে আমার যে ক্ষুধা ছিল আর যে তৃষ্ণা ছিল সকলই যে একেবারে মিটে গেছে বেহুলা, সকলই মিটে গেছে। হ্যাঁ ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি অনেক ক্লান্ত। শোনো বেহুলা, তাই তুমি শুয়ে নাও, শোনো একটু ঘুমিয়ে নাও না। আমি আরেকটি কথা বলবো বেহুলা। বলো। এই পৃথিবীতে দুটো মাত্র জাত, একটি নারী আর একটি পুরুষ। পুরুষ এবং নারীর মাঝে জীবনে একটি রাত আসে, সেটা হলো ফুলসজ্জা বাসরাত্রি। তোমার আর আমার আজকে বাসরাত্রি, আমার সাথে তুমি এক পলঙ্গে থাকবে বেহুলা? না এটা হতে পারে না। কেন? আমি তোমার এই কথা কিছুতেই মানতে পারবো না। তুমি আমার স্ত্রী নয়। তুমি এই কথা বলো না। তুমি আমার স্ত্রী নয়। আরে কখনো মুখে আনবে না। কেন? তাহলে তো তোমার অমঙ্গল হবে। না আমার কোনো অমঙ্গল হতে পারে না বেহুলা। আমার অমঙ্গলের জন্য আমার পিতাই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই লোহার বাসর ঘর তৈরি করেছে। এই লোহার বাসর ঘরে কোনো অমঙ্গল হতে পারে না। ভগপতি, তুমি আমার কথা এতটুকু বিশ্বাস করো না? তুমি যে একমাত্র আমার পতি, আমি যে তোমাকে হারাতে চাই না। তুমি আমি তাই তোমার সঙ্গে এক পলঙ্গ শুতে পারবো? তুমি আমার সাথে এক পলঙ্গে থাকবে না? না সত্যি বলছো থাকবে না? বলছি যে থাকবো না। ঠিক আছে, তুমি তাহলে তোমার বাসর বসে থাকো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আহি গো পুরবে।